একটি চাকরির বিজ্ঞপ্তি মানেই লাখো প্রার্থীর স্বপ্নের যাত্রা। যে ছেলেটি টেকনাফে বসে প্রস্তুতি নিচ্ছে, তার প্রতিযোগী তৈরি হচ্ছে তেঁতুলিয়ার শেষ প্রান্তে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতেই এক বেকারের বিপরীতে চাকরি যুদ্ধে লিপ্ত হচ্ছে লাখো প্রতিযোগী। যে ছেলেটি ক্লাসের ফার্স্ট বয় ছিল, কিংবা যে ছেলেটি 33 নম্বরের জন্য যুদ্ধ করত পরীক্ষার আগের রাতে, যে মেয়েটি সবসময় বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন মনে মনে আল্লাহকে ডাকত যেন সব বিষয়ে A+ থাকে, কিংবা যে মেয়েটি শুধু চেয়ে আছে গণিতে পাশ মার্ক থাকবে কি না, কারণ গণিতে পাশ করতে পারলেই সে নতুন ক্লাসে প্রমোশন পাবে। সেদিনের সব ছেলে মেয়ে আজ বেকার ট্রেনের যাত্রী। কে কোন সময় ফার্স্ট ছিল আর কে ছিল লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তার আজ কোনো হিসেব নেই। এখন হিসেব শুধু একটাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। অসহ্য বেকারত্ব, টিউশনের টাকা পকেটে রাখায় দায় হয়ে পড়েছে বেকার যুবকটির। এক একটি পরীক্ষা মানেই আবেদনের জন্য টাকা, এক একটা পরীক্ষা মানেই ঢাকায় যাওয়ার গাড়ি ভাড়া। দুপুরে পিৎজা, চিকেন বার্গার কিংবা মোগলাই বিরিয়ানির দোকানের সামনে দিয়ে বেকার যুবকটি শুধু দীর্ঘশ্বাসে ভালো খাবারের গন্ধ নাকে নিয়ে হেঁটে যায় পাশের মামার টঙে একটা 5 টাকার রুটি আর 1 কাপ চায়ের জন্য। হায়রে জীবন! তবু মলিন মুখে একটু হাসি, সামনেই তো একটা নিয়োগ পরীক্ষা, চাকরিটা এবার হলেই হয়। প্রতিদিন নামাজের সময় কত মাঝে আল্লাহকে বলেন ছেলের চাকরির জন্য, তা শুধু ওই বিধাতাই জানে। প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা সহ সারা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে স্বপ্ন আসে রাতের ট্রেনে চড়ে। একটা চাকরি মানেই মায়ের স্বপ্ন পূরণ, একটা চাকরি মানেই বাবার শাসন ভরা চোখে সুখের আস্থা ফলন, একটা চাকরি মানেই ভিজিটিং কার্ডে নামের নিচে ছোট করে পদবী লেখা, একটা চাকরি মানে অপেক্ষায় থাকা প্রিয়াসীর নতুন স্বপ্ন দেখা। আমি সেই বোনটির কথা ভাবছি যে লং জার্নি করতে পারে না বলে দূরে কোথাও যায়নি কখনো, আর সেও চাকরি লাভের আশায় এখন নিত্য ঢাকার যাত্রী। আয়নায় যে বোনটি আগে নিজের মুখটি দেখত কত শতবার, চোখের কাজলটি একটু দিতে ভুলে গেলেই যে মুছত কয়েকবার, আর এখন রাত জেগে পড়তে পড়তে চোখের নিচে যে কালি পড়ে গেছে সেদিকে তার নজরই নেই। যে ছেলেটি আগে সারাদিন দেখত ফেসবুকে মেসেজের রিপ্লাই এসেছে কিনা, তার ছবিতে বিশেষ কেউ কমেন্ট দিয়েছে কিনা, এখন তার সেদিকে কোনো খেয়ালই নেই। এখন সে দেখে পত্রিকায় নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি এসেছে কিনা। লাজুক সে মেয়েটি, কিংবা ঘর কোনো ছেলেটি যে খুব একটা ঘরের বাইরে যেত না, সে এখন এক গাদা বই হাতে বিশ্ব ভ্রমণ করে। বইয়ের প্রথম পাতায় বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা, সৌদি আরব, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ভ্রমণ করে আসে মাত্র কয়েক ঘন্টায়। মুহূর্তেই তার জানা হয়ে যায় কোন দেশের রাষ্ট্রীয় ভাষা কি, মুদ্রা বা রাজধানীর নাম কি। শুধু জানা হয় না চাকরিটি তার কখন হবে। শুধু একটি চাকরির আশায় লাজুক সেই বোনটিও ঘর ছেড়ে বেরিয়ে আসে ঢাকার শুক্রবারের রাস্তায়। এই তো সেদিন কলেজ ভর্তি হতে যে মেয়েটি বাবাকে ছাড়া যেতে পারেনি, আজ সে বড্ড আদরের মেয়েটিও চাকরির পরীক্ষা কেন্দ্র জানতে ঢাকার মৌচাক থেকে মালিবাগ, কারণ বাজার থেকে স্বামীবাগ, সব রাস্তার মোড়ে শুধু পরীক্ষা কেন্দ্র খুঁজে ফিরে। চাকরির এ যাত্রা এখানেই শেষ না, প্রজন্মের পর প্রজন্ম এভাবেই চক্রাকারে চলতে আছে। বিধাতা কখনোই তার শ্রেষ্ঠ জীবকে তার কষ্টের প্রতিদান না দিয়ে বিমুখ করবেন না। লক্ষ্য যেখানে অটল, বিশ্বাস যেখানে অনড়, মনোবল যেখানে ইস্পাত কঠিন, স্বপ্ন যেখানে বিজয়ের, সেখানে সকল বাধা পেরিয়ে ভাগ্য চাকা ঘুরিয়ে ট্রেন গন্তব্যে পৌঁছাবে। সকল অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিকেশন লেটার একদিন হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার।